আমি তো তোর কাছে যাই। এই চুপ চুপ, একদম তোর কাছে যাব না। মানে আপা বোঝোই তো দেখ, এই হাতে ধরে না তুমি, এই লাঠিটা ধরো আপা, এ দে এই হাত, হ্যাঁ এই লাঠি ধরো, ওঠো না আমি দাদার সাথে যাই। কিসে তো ধরো, হ্যাঁ বিভাই ধরো আপা। এ বা আমাকে আমার ভরে বাঁধছিস কে তুই? আপু বিদায় হচ্ছে, আমাদের তো ঈদ লেগে গেছে আপা। आनंद लगते से तीन जन जो बुढ़ा हो तक तुम्हारे तीन जन के रेखे तुम्हारे रेखे जाब শোন একটা কথা বলার জন্য ডাকলাম তোরে। কি? ওই যে বুড়িরা তো অসুস্থ হয়ে বিছনা শুয়ে থাকে ঠিকই, কান্ডা ঠিকই সজাগ। সে তো জানি, সে তো আমরা জানি। শোন এই একটা সুযোগ, দেশে বলে ভাইরাস আইছে, কাশতেছে তো দুয়ারে, দেখলাম সে তো আগে থেকে। তোর স্বামী কব, তুইও তোর স্বামী কব, যে এই বুড়ার ভাইরাস হয়েছে এই কথা কয়া আপদ বিদায় করি। ভাবি এই কথাটা না আমিও অনেক আগে কইতে চাইছিলাম, তুমি যদি কিছু মনে করো। আরে পাতে ভাবি, এটা কইলে কি বিশ্বাস করবি না আপনি দেওররা? বিশ্বাস করবি না কে? খুকুর খুকুর করে কাশতেছে, কয়দিন পরে ঠান্ডা গলা ব্যথা সব হবি, তখন মনে কর যে ভাইরাস কয়া খেতা দেব। আমার মনে হয় কি সত্যি সত্যি ভাইরাস হইছে। ভাবি ঠিকই কইছিস, এই ঘুম মুখ টানতে টানতে আমি একদম অতিক্ত হয়ে গেলাম। তোরা তো নিজের মতো নিজে ঘরে দেখালি সাজুগুজু করিস। কি কোন ভাবি আমরা করিনি, করিস দেখি কত করিস। এখন কথা একটাই, এই হচ্ছে সুযোগ, ভাইরাসের উসিলাতে এই বুড়ি বাড়িতে তাড়া দেব। আচ্ছা বুঝেছিস, আজ কি কব? হ্যাঁ তুই রনিক কব, তুই সাত তারিখ কব, বুঝেছিস? আর আমি তোর ভাইকে যতটুক পরিমাণ কওয়ার কব নে। আচ্ছা আচ্ছা ভাবি, কেউ শুনবো শোন চলে। হ্যাঁ তিনজন তিন দিক দিয়ে যা, ওই বুড়ি আবার তিনজনকে একসাথে দেখলে মনে করবি কোন মতলব করতেছি। আচ্ছা আপনি তুই এদিক দিয়ে যা, আমি এদিক দিয়ে যাই। চুপ করেন তো, এত পানি পানি করেন কি জন্য? এত পানি খান তো পানি খাওয়া আপনার হয় না, আপনি কেন পানি দেই আর পিশাব করেন, পরিষ্কার করে কি দেতো পরে খেন। পানি দিলে না
দাদু আমি তোমার জন্য পানি আইছি হ্যাঁ দে দাদু ভাই থাম কাক পানি দিচ্ছিস হ্যাঁ খুব দরদ হইছে ভাইরাস হইছে সেই ভাইরাস তোর না লাগা লাগি না এই ক ক ভাইরাস ভাইরাস কইতে গিলা কি ক ভাইরাস কি করতেছ তুমি মারবো না এই বুড়া লোকে কে পানি দিতে তুমি এই বুড়ার পরে করে সন্ধান মারবা আর বলিস না ভাইরাসে ভরা দেশের অবস্থা যে খারাপ হয়েছে হলে গেছে পানি দিতে ওর সাহস কত আজকুক একদম আমি মারি ফেলব হ্যাঁ কি বোঝে না কি হুক মারতে চাও আর বুড়ে যেন হুক মারবে কি সেজনে বোঝে না নিজের ভালো তো গাধাও বোঝে রে ও বোঝে না এই বুড়িটা লাগাসিক মারার লাগিন শুনুন আপনি একটা কথা কবেন না আপনার জন্য এই বাড়িতে নিঃশ্বাস লও আমারে দায় হয়ে গেছে জানেন চল দাদু এখন মানুষ নি মা আমি না বলা করে দাও শোনো কয়দিন ধরে ভাবতেছি তোমাকে একটা কথা কব কি কও দেশের যে পরিস্থিতি হয়েছে আব্বা দেখি ইদানিং দুই দিন ধরে খক খক করে কাশে ভাইরাসটা চলি না তো ধরো কি কয় না কয় ধরো একজনের জন্য ফুল ফ্যামিলি মরা লাগবে বুঝছো তো আরে ভাই রে শোনো কিচ্ছু আনি পুরো মানুষ একটু কাছে না তারপরে তুমি জানো না তুমি তো সারা দিন বাইরে থাকো না সারা দিন বাইরে থাকি আমি কত কষ্ট যে আমার করা লাগে তুমি বুঝবে কেমমা করি সারা দিনে হাগি মুইতি পাকায়া কি অবস্থা করে আমি তো আমার লাগি না তোমার লাগি ভাবতেছি নি আমার তুই একটাই বেটা ওই বেটাটার লাগি নি তো ভাবি এই ভাইরাসে যদি আমার বেটার যদি কিছু হয় তাহলে কিন্তু আমি আমার বাপের বাড়ি চলে যাব তোমার এনে থাকবো না আমি না না শোনো তুমি কাঁদে না আমার কথাটা শোনো কি কথা শুনবো কও আর কত কাল বিয়ে আসার পর থেকে তোমার বাপের টানতেছি আর আমি টানতে পারতেছি না আমিও তো মানুষ না মানে করছি কি ধরো বুড়ে মানুষ কোনে যাবে কি করব তুমি কও তো শোনো তোমাকে একটা ভালো বুদ্ধি দিই লোকজন জানার আগে তুমি তোমার আব্বাকে লিজে দূরে কোনো জায়গায় ফেলা দিয়ে আসো গা আপা তো তোমার ছাওলটা তো বাঁচবিনি তোমার আর আমার কথা ভাবিনি আমি মরি মরি ছাওলটার কথা ভাবতেছি কি কও না মানে শোনো তোমাকে আমি একদম এক কথা কয়ে দিচ্ছি কিন্তু তুমি যদি এর একটা ব্যবস্থা না করো সত্যি কথা আমি আমার বাপের বাড়ি চলে যাবো থাক কইলা শোনো এ শোনো শোনো কি করি এই বাড়িতে এত অশান্তি তো ভালো লাগে না আচ্ছা করবো ডাকিয়াও না আমি সাত্তারের সাথে আর রনির সাথে একটু চুক্তি পরামর্শ করব নাকি হয় তাই করি চুক্তি পরামর্শ করি খুব গরম এর জন্য তো তোমাকে বাতাস করতেছি হ্যাঁ বাতাস ভালো করে বাতাস দাও শুনো না একটা কথা বলি কি তুমি তো সবসময় আমার সব কথা শোনো হ্যাঁ এটা শুনবা না আরে তোমার কোন কথা আমি শুনিনি কও তুমি সারা আমার কি ডা আছে হ্যাঁ কও তোমার মনের কথা রক কও তাহলে শোনো না তোমার আব্বা আছে না তোমার আব্বা কয়দিন ধরে না কেমন জানি কাশতেছে আর গলা ব্যথা বলে আমার মনে হয় কি জানো তোমার আব্বার ভাইরাস হয়েছে দেখো তোমার আব্বার যদি এখন ভাইরাস হয় তাহলে তুমি তো তোমার ভাইদেরও কত ভালোবাসো তাই না এখন তোমার ভাইদেরও হয়ে যাবে আবার তোমার ভাইয়ের যে ছেলেটা আছে ওরও হবে আমরা সবাই মরে যাব তার থেকে ভালো কি তোমার আব্বারা নাই বাড়ি থেকে বের করে দাও দেখো আমি কিন্তু ভালোভাবে বলতেছি তোমার আব্বারে বৃদ্ধাশ্রমে রেখে আসো আর তা যদি না হয় তাহলে কোথায় ফেলে দিয়ে আসবা দেখো কিছুদিন পরে তো এমনি মরে যাব সর্বোচ্চ 14 দিন বাঁচবো তো এই 14 দিন আমাদের সবাই নিয়ে মরে যাইব তার থেকে ভালো না আমরা সবাই বেঁচে থাকি তোমার আব্বা মরে যায় দেখো আমি কিন্তু ভালো কথা বলতেছি আচ্ছা ভাবি এই তোমার লক্ষ্মী জামাইটা আমার সব কথা শুনে আচ্ছা আমি তোমার বাতাস করি হ্যাঁ আমি তো বড় ভাইয়ের কাছ থেকে আসো আচ্ছা যাও এই এখনো ঘুমাসো নি না কেন কেছে শোনো না তোমার একটা কথা বলি শোনো না বলছি কি আমাদের তো এখন একটা বাচ্চা কাচ্চা হয়নি তাই না
খুব কাশে কাশতেছে তুমি দেখো নাই হ্যাঁ কাশতেই পারে বয়স হয়ে গেছে আরে না চারিদিকে ভাইরাস ছড়াছড়ি যদি ভাইরাস হয় যদি তোমারও হয় তুমি জানো না এটা সোয়াইস রোগ তোমার যদি হয় তোমার হইলে আমার হবে শোনো না আমি তোমার ছাড়া থাকতে পারবো না তুমি একটা কাজ করো তো বাবারে বিদায় করে দাও তাহলে তোমারও কিছু হবে না আমারও কিছু হবে না তাই না আরে কি বলো তুমি শোনো আমি ঠিকই বলতেছি বাবার সবাই না কিছু আরে তুমি দেখছো নাকি তুমি তো বাড়িতে থাকো না তুমি কি দেখছো সেই কাশা কাশতেছে সত্যি বোধ হয় ভাইরাস হয়েছে দিবা তো কথা কও না কিছু দিবে না শোনো তুমি যদি আমার কথা না শোনো না আমি কিন্তু তোমাকে ডিভোর্স দিয়ে বাড়ি চলে যাব কি বলতেছে সে উল্টো পাল্টা দেখ সে বললাম না আমার সাথে একদম কথা বলবো না তুমি শোনো এই না গায়ে হাত দেবে না একদম শোনো কি আচ্ছা আমি দেখতেছি কি করা যায় এই তো শোনো তুমি যদি তোমার এই বাপের এই অসুখ বিসুখ এই বাড়ি চাও এই বাড়িতে থাকলে চলে যাবো আমাকে তো তাই কইছে এই যদি বাপেকে এই বাড়িতে রাখি তাহলে পরে এই সকলের যদি ভাইরাস হয়ে যায় তাহলে সকলে মরে যাবো তোমার একটা বাচ্চা হয়েছে আমার দুই বেন হয় বাচ্চা কাছ হয় না ইয়ার দুটি দুজন আছে এক অবস্থা এই তোমার এই বাচ্চা ডালিয়ে যদি এই ঘটনা ঘটে যায় তাহলে পরে এটা কি করা যায় একটা ক্ষমা দাদ্য করা লাগবে ভাই তুমি বড় ভাই তুমি সমাধান করো আরে ঠিক আছে ওই জন্যই তো তিন ভাই এক জায়গায় হলেন যে একটা বুদ্ধি শুদ্ধি করে কি করব কত ক বুদ্ধি দে ভাই আমি একটা কথা কচ্ছি কি যে আব্বা তো মরে যাবে আব্বা তো মরে যাবেই অসুখ হয়ে গেছে আব্বার বয়স হয়ে গেছে আর কয়দিন এখন কথা হচ্ছে কি যে খেলা দিয়ে আসি খেলা দিয়ে আসি কেন মানে একটু কথা নাকি তিন ভাই এমন ভাবে ক্লোজ হয়ে দাঁড়াইছ যার মধ্যে সামাজিক কোন দূরত্বের বালাই নাই কারোর মুখে কোনো মাস্ক নাই দেখো না আমরা দু ব্যাপারটা যাচ্ছি মাস্ক পরে যাচ্ছি দেশের অবস্থাটা কিছুই যাবে না নাকি গোটা বিশ্ব যেখানে আতঙ্কিত গোটা বিশ্ব যেখানে ভয়ে থরথর করে কাঁপছে আর তোমার তিন ভাই একেবারে ক্লোজ হয়ে দাঁড়াইছো মাস্টার সাহেব মানে আমরা তো আপন তিন ভাই আরে ভাই আপন তিন ভাই হও আর মারবাটের ভাই হও রোগ বালায় কি কারো আত্মীয় হয় এখন ধরো তোমার তিন ভাইয়ের মধ্যে একজনের ভাইরাস আক্রান্ত হয়েছে সারা বাড়িতে হয়ে যাবে তোমাদের দুই ভাই তো বাঁচবেই না ওই জন্য সচেতন থাকতে হবে টিভি দেখো না সরকার যে এতভাবে প্রচার করতেছে সচেতন হন সাহস সঞ্চয় করেন ভয় পাবেন না আতঙ্কিত হবেন না নিয়ম মেনে চলেন এগুলো দেখো না তোমরা দেই তো মাস্ক ওই এটা আমরা দুই ব্যাপারটা পড়েছি না এ আমার ছেলে না এটা আমি এক আদর করি না আমি কাছে রাখি না কাছে বসে ভাত খাওয়াই না তারপরেও আমরা সচেতন আমরা সতর্ক আছি কিন্তু তোমাদের মধ্যে সত্য নাই তো বিপদে পড়বে তোমরা এটা নিয়ে কালকে বাজারেতে মাস্ক কটা কিনে নিয়ে আসি আচ্ছা আর সাবান দিয়ে হাত মুখ মাঝে মধ্যে ধুবে ইনশাল্লাহ কিছু হবে না ঠিক আছে হ্যাঁ আচ্ছা মাঝে মাঝে দেখছো ভাই মাস্টার কি করে গেল হ্যাঁ এ আমার আমার বউর বাড়ির মধ্যে যা কইলে মাস্টার তো তাই কয়ে গেল আর দেরি করা যাবে না কিন্তু তাহলে শোন এই এখন তো বেলা চলে গেছে কাল সকাল বেলা ওই কামই করি চল কথাটা ঠিক আছে ভাই হ্যাঁ ঠিক আছে চল আচ্ছা আচ্ছা আয় আয় আয়
আব্বা ও আব্বা একটু ওঠো চলো, তোমাকে একটু আমরা তিন ভাই ওই হাসপাতালে নিয়ে যাবে সত্যি। মনে করো যে ভ্যান অ্যাম্বুলেন্স রিক্সা কিছুই পাওয়া যাচ্ছে না, তোমাকে হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে। আচ্ছা তোমার কি একটু বাঁচতে ইচ্ছা হয় না? কিছু হবি না, কিছু হবি না বা। এই বাড়িতে যেন আর আসতে না পারে, বুঝা আপদ বিধায়ক। আমার যে কি আনন্দ লাগতেছে। শুনুন ভাবি, ওই যখন বুড়াটা ছিল তখন তো আমরা কেউ নাচতেই পারিনি, একটু হাইটে গেলে পরে নাকি আমরা খালি নাচতে নাচতে পারি। এখন তার কে বাবা নাম নিয়ে এখন মডেল মতো নাচতে নেন শিয়াল শুকুরি খায়া যা কইতা খাইছে। আব্বা কোন নিয়ে যাচ্ছে আমাক নিস নে, দেখ তো আব্বা এদিক না গাড়ি তো কোনো শব্দ পাইনি। আব্বা কোন নিয়ে যাচ্ছে আমাক নিস নে, দেখ তো আব্বা এদিক না গাড়ি তো কোনো শব্দ পাইনি। আমার সোনার দাদু তো মানুষ নেবে, আমার সোনার মতো দাদু ওর গায়ে হাত তুলিস না খবর দেখতে। বাস কি করো, বাস উঠে যাবো আমি দাদার কাছে। যাইস তো দাদা বাইরে। মানে তুমি আমরা একটু দম নিয়ে তোমাকে আবার হাসপাতালে নিয়ে যাচ্ছি।
আব্বা না জানি কত কষ্ট পাইছি, তাই করছি
আসতেন ভালো মানুষের বাচ্চার মতন সব সময় আব্বার দিক নজর রাখবে নাকি কই তুরা হ্যাঁ গর্ব ঠিকই কইছাও শোনো আব্বাকে নিয়ে যাও নিয়ে যাও ভালো করে তিন দিন লাগে গোসল করা দাও যাও নিয়ে যাও সত্তা রনি চল ভিতরে চল আব্বা চল আয় আয় আল্লাহ গোসল হয়েছে ঠিক আছে আর শোনো আজকে তো তোমারও করছি সব সময় আব্বার দিক খেয়াল রাখবে তার জন্য কোন রকম সমস্যা না হয় আর যদি আব্বার সেবা যত্ন না করে পারো তিনজনই এবার তেন বাড়া যাবে কি কথা মনে থাকবি তো